তাহলে কি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পেতে গেল যে আশঙ্কা করা হচ্ছিল, তাহলে সেটা কি সত্যি হতে চলেছে? সম্প্রতি একাধিক বিষয় নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে, যা সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। মিনস্ক চুক্তি লঙ্ঘন করে রাশিয়া ইউক্রেনের অন্তর্গত লুহানস্ক ও ডোনেৎস্ক অঞ্চল দুটিকে স্বাধীন বলে ঘোষণা করেছে। এই অঞ্চল দুটিকে ডনবাস বলা হয়। 2014 সালে ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্তি বলে ঘোষণা করে ডনবাস। ওই এলাকায় নিয়ন্ত্রণ রেখে দেয় রুশ বিচ্ছিন্নবাদী নেতারা। তবে রাশিয়া তাদের হাতে অর্থ ও নানারকম সুযোগ সুবিধা দিয়ে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। লুহানস্কের বিচ্ছিন্নবাদী নেতা লিওনিদ পাসেচনিক ও ডোনেৎস্কের বিচ্ছিন্নবাদী নেতা ডেনিস পুসিলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পরে ডনবাসকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। ফলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। যেভাবে রাশিয়া আগ্রাসন হচ্ছে ইউক্রেনের দিকে ও সীমান্তে সেনা সাজাচ্ছে, কখন অতর্কিতে যুদ্ধ বেঁধে যাবে তা আমরা কেউই বলতে পারবো না। সারা বিশ্ব যুদ্ধের প্রহর গুনছে। তবে কী কী কারণে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করতে চাইছে তা আমি সবিস্তারে আলোচনা করে দিচ্ছি। 1991 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। 2014 ইউক্রেনের অন্তর্গত ক্রিমিয়া দখল করে রাশিয়া। সে সময় ইউক্রেনের রাষ্ট্রপতি ছিল ভিক্টর ইয়ানুকোভিচ। তিনি রুশ মদতপুষ্ট ছিল এবং রুশ সরকারের নিয়ন্ত্রণাধীন ছিল, কিন্তু ইউক্রেনের জনগণ চাইত যে তাদের সার্বভৌমত্ব যেন বজায় থাকে। তারা কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণ করতে রাজি ছিল না। ফলে জনগণের ক্ষোভের মুখে ভিক্টর ইয়ানুকোভিচ পলায়ন করে। ফলে ইউক্রেনের মানুষজন রাশিয়ার আধিপত্য মানতে রাজি ছিল না। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হতে থাকে। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংকট মূলত পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে। ন্যাটোর অর্থ হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি 1949 সালে গঠিত হয়েছিল। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলি সামরিক ও রাজনৈতিক দিক থেকে একে অপরের সাহায্য প্রদানে অঙ্গীকারবদ্ধ। ফলে সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে ন্যাটোর সদস্যপদ লাভের জন্য আবেদন করে, আর তারপর থেকে সংকট শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও সহযোগী দেশ হিসেবে মনোনীত করার পরেই এই উত্তেজনা ক্রমশ বেড়েছে। ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয়, মূলত সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতে সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করে ফেলে, তাহলে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া বন্দর সেটার আধিপত্য লাভের চেষ্টা একেবারে ছেড়েই দিতে হবে। কেননা রাশিয়ার একটাই সমস্যা, তাদের যে বন্দরগুলো আছে সেগুলোতে সারা বছর সচল রাখা যায় না, বছরের বেশিরভাগ সময়ে বরফ জমে থাকে। আর ক্রিমিয়া হলো উষ্ণ জলের বন্দর, যেটি সারা বছর সচল থাকে, এর মাধ্যমে বাণিজ্য অনেক সুবিধা হবে। এছাড়াও রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো জ্বালানি। ইউরোপের মোট তেল ও গ্যাস সরবরাহের 25% আছে রাশিয়া থেকে। লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভাকিয়া, ফিনল্যান্ড রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল। জার্মানি প্রায় অর্ধেক গ্যাস সরবরাহ রাশিয়া করে থাকে। আর ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইউক্রেন হচ্ছে রাশিয়ার প্রবেশদ্বার। রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে প্রধান গ্যাস পাইপলাইনগুলো গেছে ইউক্রেনের ভিতর দিয়ে। রাশিয়ার প্রায় 40% গ্যাস সরবরাহ হয় এই পাইপলাইন দিয়ে। আর ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে, তাহলে ইউক্রেন হাতের বাইরে চলে যাবে, একচেটিয়া নিয়ন্ত্রণ রাখতে পারবে না রাশিয়া। এজন্য রাশিয়ার বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে রাশিয়া ইউক্রেনকে পাশ কাটিয়ে বাল্টিক সাগরের নিচে দিয়ে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম 2 নামে নতুন একটি গ্যাস পাইপলাইন চালু করেছে। তবে যাই হোক, রাশিয়া যেভাবে ইউক্রেনের দিকে আগ্রাসন হচ্ছে তাতে যুদ্ধের সম্ভাবনায় প্রবলরূপে ধরা দিচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে শান্তি বজায় রাখতে চায় ও তারা আলোচনায় আগ্রহী। তবে হ্যাঁ, কোনোভাবে তারা তাদের দেশের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে চায় না, একথাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাবছে ইউক্রেনকে ন্যাটোর অংশ করে ওই অঞ্চলে কর্তৃত্ব স্থাপন করতে চাইছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি। কারণ 1949 সালে গঠিত ন্যাটোকে রাশিয়া পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে এবং ঐতিহাসিকভাবে রাশিয়া পাশ্চাত্য আধিপত্যবাদের বিরোধী। তবে যাই হোক, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে গণ্ডগোল চলছে, যেভাবে রাশিয়া ইউক্রেনের দিকে আগ্রাসন হচ্ছে তাতে বিশ্বব্যাপী আতঙ্কে দিন গুনছে। না জানি কখন রাশিয়া ইউক্রেনের উপর হামলা করে বসে। তো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্টে আমাদের মতামত অবশ্যই জানাবেন, আর গল্পটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই গল্পটি সমাপ্ত করছি। টাটা, বাই বাই।